হ্যালো গাইস, আজ আমি তোমাদের আমাদের বন্দে মাতরম আমাদের যে গানটা আছে বন্দে মাতরমের লিডটা একদম আস্তে আস্তে বোঝাতে চলেছি। দেখো খুবই ইজি এটা, বেসিক্যালি অ্যাকোস্টিক গিটারও খুব ভালো লাগে আর তোমার হাট গড়িতেও খুব ভালো লাগবে। যদি তোমরা কোনো নয়েজি টোনে বাজাতে চাও তো এটা খুব সুন্দর একটা ফ্লেভার পাবে, আর অ্যাকোস্টিকে যদি বাজাতে চাও তো প্রথমে লিডটা ছোটো করে আমি তোমাদের দেখিয়ে দিই, তারপর যদি অ্যাকোস্টিকে বাজাতে চাও একটা আলাদা রকমের ফ্লেভার পেতে পারো তোমরা। যেমন সেতার একটা ফ্লেভার হয়, সেতারের যে ফ্লেভারটা থাকে, তো আমাদের অ্যাকোস্টিক গিটার ওই ফ্লেভারটা আনা যায়, ওটা কিছু প্রসেস আছে। আজকে আমি তোমাকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই, প্রথমে লিডটা বাজিয়ে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে, একদম আস্তে তোমাদের জন্য, তারপর স্পিডে বাজিয়ে দেবো, তারপর আমি তোমাকে ওই স্ট্রামিংটা বলে দেবো যেভাবে তোমরা ওই ফিলটা আনতে পারবে। দেখো স্টার্ট করব 5 নম্বর ফ্রেডে, 5 নম্বর তার দিয়ে, 1 নম্বর আঙুল দিয়ে, ডি নোট দিয়ে শুরু করছে। দেখো প্রথমে তোমাদেরকে বলে রাখি যে আমি কী কী নোট এখানে ইউজ করছি, মানে কী কী ফ্রেড কী কী তারে ইউজ করছি। তো আমি ইউজ করছি 5 নম্বর তারটা, 5 আর 7 নম্বর ফ্রেডটা, 5 আর 7, 4 নম্বর তারটা, আবার 5 আর 7 ফ্রেড, আবার 3 নম্বর তারটা, 6 নম্বর 7 নম্বর ফ্রেডটা, আবার 3 নম্বর তারে 9 নম্বর ফ্রেডটা, 4 নম্বর তারে 10 নম্বর, 9 নম্বর, 7 নম্বর, 5 নম্বর তারে 9, 10, 9, 7, এই স্ট্রিং 5, 4, 3, এই তিনটে স্ট্রিং আর এই ফ্রেডগুলো ইউজ করলাম। আমি তোমাদের জন্য একদম স্লোভাবে আস্তে আস্তে বাজিয়ে দিচ্ছি, প্রথমে দেখো এতটা লিডটা আমি বাজালাম। এবার তোমরা যদি এটাতে সেতার ফ্লেভারটা চাও, দেখো আমি একটা ছোট্ট করে দেখাই যে এখানে যখন লাস্ট নোটটা বাজাচ্ছি বন্দে মাতরম না 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 না, এটা দেখো এবার এভাবে ঢোকা যেতে পারে, এইবার ভালো করে লক্ষ্য রাখবে তোমরা, অনেকে শুনবে মনে হবে যেন একটা সেতারের মতো ফ্লেভার পাচ্ছি। দেখো এইভাবে স্ট্রামিংয়ের মাধ্যমে আমরা সেতার ফ্লেভারটা পেতে পারি। যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের জায়গা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে এখানে,
আর লক্ষ্য রেখো, চোখ রেখো আমার চ্যানেলটাতে। আর যদি কোনো কারেন্ট গানের পর্চাও বা কিছু করবে, আমি দেখবে অনেকগুলো কারেন্ট ভিডিও ছেড়েছি তোমাদের কারেন্ট গানের হাফ গার্লফ্রেন্ডের, যত নতুন নতুন গান আছে সবগুলোই করে ছাড়বো। আর অ্যাপ্রোপ্রিয়েট যে কর্ডটা আছে, যে স্কেলে আছে, সেইগুলো আমি দেখাচ্ছি, বেসিক্যালি যে অরিজিনাল কর্ডটাই দেওয়ার চেষ্টা করছি। তো চোখ রেখো, থ্যাংক ইউ।